ছয় বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মহিলাদের পুষ্টির মনোন্নয়নে 2018 সালের 8ই মার্চ পোষণ অভিযান প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিশু, গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মহিলাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অপুষ্টিজনিত সমস্যার মোকাবিলা করাই এই অভিযানের মূল লক্ষ্য। এবছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে এই প্রকল্প। গত 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে উদযাপিত হচ্ছে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস। এরই অঙ্গ হিসেবে সদর আরবান সিডিপিও অফিসের উদ্যোগে পৌর নিগমের 37 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীটিলা অঙ্গনবাড়ি সেন্টারে রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করা হয়। পাশাপাশি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে কালীটিলা অঙ্গনবাড়ি সেন্টারে নবনির্মিত বিল্ডিং এর উদ্বোধন হয় এদিন। এই দিনের এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার এবং 37 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, শিশুদের সঠিকভাবে গড়ে তোলার জায়গা হল এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি। তাই অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে শিশু, গর্ভবতী মহিলা, স্তন্যদাত্রী মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এই কর্মসূচিগুলি করা হয়েছে। আমরা জানি 2018 সালে 8ই মার্চ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই পোষণ অভিযানের সূচনা করেছিলেন। উদ্দেশ্য একটাই হচ্ছে যে যারা গর্ভাবস্থা থাকে বা গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্য, তাদের স্বাস্থ্য রক্ষা করা, তাদের গর্ভবতী অবস্থায় তাদের যে সমস্যাগুলি থাকে সেগুলি নিরসনের জন্য দপ্তর এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, এবং যারা রক্তস্বল্পতায় ভোগেন বা গর্ভাবস্থায় যারা শিশু জন্ম নেয় তাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে তাদেরকে সুস্থ মানুষকে তৈরি করা আগামী দিনের জন্য এই ব্যবস্থাগুলি থাকে। একমাত্র বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমি রাজ্যভিত্তিক অনুষ্ঠানে আমি ছিলাম, আমি শুনেছি যে সমাজ শিক্ষা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে বিভিন্নভাবে গর্ভবতী মায়েদের বা বয়সন্ত বেড়ে যাদের রক্তস্বল্পতা ইউনিয়ার দেখা দেয় তাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে তাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু এই পোষণ যেটা একমাত্রিক কর্মসূচির তরফে বিভিন্নভাবে মানুষকে সচেতন করা মেনলি এবং সতর্ক করা। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমি বলবো যে এই এলাকার যিনি কর্পোরেটর বা আমাদের এমএসি মেম্বার বাকিদের যে উদ্যোগ নিয়েছে, আমরা আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে চেষ্টা করছি এই ধরনের অঙ্গনওয়াড়ি সেন্টার সুন্দরভাবে পরিচালনা করার, যাতে ওই এলাকার এই ওয়ার্ডের যারা বাচ্চা শিশুরা আছে তারা যাতে সুন্দরভাবে মানসিকভাবে বা শারীরিক সুস্থতা বজায় রেখে নিজেকে তৈরি করতে পারে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এদিন সংশ্লিষ্ট অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও এলাকার গর্ভবতী মহিলাদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে এদিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।